করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন করে অনন্য নজির সৃষ্টি করেছে লক্ষ্মীপুরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক মূল্যবোধ ও বিবেকের তাড়নায় এই মহতি কাজ করে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। নির্ভয় লাশ দাফন সহ সৎকারের ব্যবস্থাও করছেন তারা। লক্ষ্মীপুর থেকে এবিএম নিজামুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। লক্ষ্মীপুরবাসী এই যুবকদের নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা। করোনা আক্রান্ত মৃতদের ফেলে যখন স্বজনরা পালিয়ে যাচ্ছিল, তখন সব কুসংস্কারে ঊর্ধ্বে উঠে এগিয়ে এসেছেন এই যুবকরা। ধর্মীয় রীতি অনুযায়ী একের পর এক মরদেহ দাফন করছেন নির্ভয়ে। ব্যক্তিগত উদ্যোগে এই মহতি কাজে তাদের সাথে রয়েছে নারী স্বেচ্ছাসেবীও। সামাজিক মূল্যবোধ ও বিবেকের তাড়নায় এমন সাহসিকতার কাজ করে যাচ্ছেন বলে জানান তারা। নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজু অমর সাহেবকে ফোন করে মৃত ব্যক্তির ব্যাপারটা জানাই। তৎক্ষণাৎ ফাউন্ডেশনের সভাপতি তার টিম নিয়ে আমার গ্রামে চলে যান। করোনা আক্রান্ত মৃত ব্যক্তি যে কোনো ধর্মের হোক, তারা পাশে এসে দাঁড়ায়, দাফন কাজে সম্পূর্ণ করে। নন্দন ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে মানুষের পাশে থাকা। লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে 62 জন মারা গেলেও সরকারি হিসেবে মৃতের সংখ্যা 19। পুলিশের এএসআই রঘুনাথ রায় সহ সবকটি লাশ সমাহিত করেছে নন্দন ফাউন্ডেশন, সবুজ বাংলাদেশ ও ইনাফা নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। লাশ দাফনে ওদেরকে উৎসাহ দিলাম যে লাশ দাফনে আমরা একটু সহযোগিতা করি। আমি যেহেতু ভাইরাসের বিষয় আছে, সেখানে নিরাপত্তা যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করব। পরিবারের কেউ থাকে না এবং এলাকার বাসীও থাকে না, সেই সময়ে আমরা এই দাফন কার্যক্রমের দায়িত্ব নিয়ে আমরা দাফন করা শুরু করেছি। তাদের এই মহতি উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। যানবাহন ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিয়ে উৎসাহিত করেছেন এই তরুণদের। সামাজিক কুসংস্কার আর সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে এই যুবকরাই হোক প্রগতির ধারক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।